পডকাস্টে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে দাঁড়াও বলছি, এখন বাজে হচ্ছে 11:45, আর এখন থেকে আমি আমার ব্লগটাকে শুরু করছি। আবারও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কি আর বলবো, কালকে যেটা বলেছিলাম সরকারি কাজ মানেই হ্যাপা, তো পোস্ট অফিসে এখনও জিনিসটা আমার আটকে আছে, দিয়ে যায়নি কালকে, আজকে যেতে হবে, একটু হাঙ্গামা হুজ্জুতি করতে হবে আর কি, কিছু করার নেই। মানে এদের কাছে যে কি আর বলবো, মানে বৃষ্টি নেই দুদিন ধরে, জল জমেনি আমাদের এদিকে, তারপরেও কাজটা করে দিল না। কালকে ফোন করেছিলাম, এদিকে আমাকে দিয়ে যায়নি জিনিসটা, এদিকে আমি দেখতে পাচ্ছি যে উনি আপডেট করে দিয়েছে মেশিনে যে ডেলিভার দিয়ে দিয়েছে, ডেলিভারি হয়ে গেছে। দেখি আজকে গিয়ে আগে কার্ডটাকে নেব, মানে আটকে যেটা রয়েছে সেটাকে নেব, তারপর ওনার সাথে আমি ঝামেলাটা শুরু করব। মানে এগুলো তো শুধুমাত্র আমরা বলে তাও অনলাইনে দেখতে পাচ্ছি, আমরা যারা বয়স হয়েছে, যাদেরকে যারা সবটা বোঝে না জানে না, তাদেরকে তো এভাবেই ঘোরায় না। কি করবো আর, এদেরকে বলেও কিছু হবে না, ওই চেয়ারে একবার চাকরিটা পেয়ে গেল আর হয়ে গেল। যদিও সবাই এরকম হয় না, অনেকে কাজটাকেই ভালোবাসে, অনেকে ফাঁকি দেওয়ার জন্যেই কাজ যেন খোঁজে। আর এখন রোদের মধ্যে আগে যাবো পোস্ট অফিস, এতটা রাগ হতো না আমার, যেহেতু আজকে মাকে নিয়ে আবার হসপিটালও যাওয়ার কথা আছে। কালকে যদি আমি জানতাম যে এরকম হবে তাহলে আমি কালকে গিয়েই নিয়ে আসতাম, এরকম আজকে অবধি ফেলেই রাখতাম না কাজটাকে। আজকে ওখানে পোস্ট অফিস যাবো, পোস্ট অফিস থেকে মাকে নিয়ে হসপিটাল যাবো। মানে পোস্ট অফিস যেহেতু 10টার আগে খুলবে না, ওই জন্য লেটও করতে হচ্ছে, একটু ওদিকে হসপিটালের লাইনও বেড়ে যাবে। আজকেও মাকে ওই, তোমরা জানো অনেকেই যে বাঁ হাতে মাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিলো আঙুলটাতে, আজকে ডান হাতে দেবে। তো এই আর কি, তো চলো আস্তে আস্তে যেটাই হোক না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, সাথে থাকবে, কেউ স্কিপ করে বেরিয়ে যাও না, পুরো ব্লগটা দেখার অনুরোধ। এই মাত্র জাস্ট হসপিটালে পৌঁছলাম, এখন বাজে 11:54, আসার সাথে সাথেই মাকে ভেতরে ডেকেছে। আজকে ফাঁকাই ছিল দাদা, আজকে ফাঁকাই আছে, বেশি লোকজন নেই সেরকম, পুরোটাই ফাঁকা আজকে। জানি না সাউন্ডটা কিরকম কি শুনতে পাবে বলে, মা ঢুকে চলছে হসপিটাল, বেশিক্ষণ কথা বলাও যাবে না, তো চলো বাড়ি গিয়ে আবার চলেও এসেছে। আর আসার সময় মা আবার এই যে বাজার করেছে, সে আঙুল নিয়ে তো আর পারে না, আমি বয়ে বয়ে নিয়ে আসলাম। কি কি করেছে, শশা কিনেছে 1 কেজি, 600 টমেটো কিনেছে, লাল শাক কিনেছে, উচ্ছে কিনেছে, কাঁচা লঙ্কা কিনেছে, এসবই কিনেছে, হাত নিয়ে পারে না, আবার সবজি বাজার করছে ওই সব। তো এখন খাবো, মা রান্না করে গেছিলো হচ্ছে ইলিশ মাছ ভাজা, ডাল, আর হচ্ছে পটল আলুর তরকারি, আর হচ্ছে চিংড়ি মাছ ভাপা। তো এটা দিয়ে খেয়ে নেবো, আজকে আর দেখাতে পারছি না, অলরেডি হাঁপিয়ে চুপিয়ে গেছি, এখন বাজে হচ্ছে 1:30, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই। তো চলো বিকেলে আবার দেখা হবে। আজকে অনেকক্ষণ আগে উঠেছি, প্রায় 1 ঘন্টা হতে চললো, হ্যাঁ 45 মিনিট তো হয়েইছে। উঠে শসা কাটলাম, পেঁয়াজ কাটলাম আর ময়দা মাখলাম, কারণ আজকের টিফিনে হবে এগ রোল, তো ওই জন্য এগুলো করে রেখে এলাম, তারাও দেখাচ্ছি। দেখো শসা আর পেঁয়াজ কেটে রেখেছি, সেদিনকে ও বাড়িতে বানিয়েছিলাম, ছুরি দিয়ে আমি ভালো কেটেছিলাম, বটি দিয়ে একটু বড় বড় হয়ে গেছে। আর এদিকে ময়দাটাও মেখে নিয়েছি, একটু বাদে আসবো, ময়দাটা চাপা দেওয়া ছিল, তো চলো একটু বাদে করবো। মা আমার এগ রোল বানানো হয়ে গেছে, এবার খাবো। কুড়ি বারো মা শস এগ রোল ঠেগরোল খেয়ে এসে, এগ রোল ঠেগরোলটা কি জিনিস জানি না, এগ রোলটা খেয়ে এসে এই বসলাম। এগ রোলটা খেয়ে এসে শুধু নয়, মা লাল শাকটা একটু বাজছিল, মানে ডান হাত দিয়ে তো কাজ, কিন্তু একদম বসে থাকলে আবার অসুবিধা আছে, মায়ের জন্য, আমার জন্য নয়, মা একদম বসে থাকতে পারবে না, তো ওই জন্যই লাল শাক কালকের জন্য একটু বেঁচে রাখছিল। তারপর আমি কাটতে যাচ্ছিলাম আর কি, তখন ওই সায়ানের মা কাকি কাকি আসলো, কাকি বলে দে আমিই কেটে দিচ্ছি, তো আমার হাত থেকে টেনে টুনে নিয়ে কাকি কেটে দিল, তো আমার ওই জন্য আর কোনো কাজই থাকলো না। এই এখন এসে বসলাম তোমাদের সাথে একটু বকবক করার জন্য, কিন্তু আজকে দেখানোর মতো বা বলার মতো কিছুই নেই। আমি জানি না আজকের ব্লগটা কতক্ষণের যাবে, কারণ আজকে অনেকটা টাইম আমার পোস্ট অফিস, তারপর হসপিটালে নষ্ট হয়েছে। পোস্ট অফিসের উনি এতটাই কি বলবো, মানে আমার অ্যাড্রেস ভালো করে সুন্দর করে দেওয়া রয়েছে, তার আগের দিন আমার অ্যাড্রেসটা বললো আমাকে, কিন্তু কি করেছে পরের দিন বদমাইশি করে গিয়ে আবার ব্যাংকে ওটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। আজকে যখন কি আমি বলছি, এদিকে আমাকে উনি সিস্টেমে আপডেট করে দিয়েছে, ডেলিভারি হয়ে গেছে, উনি তো সিস্টেমে আপডেট করবে, তাহলে রিটার্ন ব্যাংকে পাঠিয়েছে, উনি সেটা করেনি, উনি ডেলিভারি করে দিয়েছে, তো ওনার সাথে একটু
কি আর বলবো, মানে এদের সাথে মুখ লাগিয়ে বা ঝগড়া করে এদের সাথে কোনো লাভ নেই, কারণ ফার্দার তারা এই কাজটাই করবে। আমি শুধু এটুকুই ভাবি যে আমাদের মতো আমরা নয় জানি কিছুটা সিস্টেম দেখতে পাচ্ছি, কিন্তু যারা বয়স্ক যেরকম আমার মা বাবাই এতটা তো জানে না, এতটা করতেও পারবে না, তারা কি করবে? তাদেরকে এরকমই নাকে দড়ি দিয়ে ঘোরানো হয়, 14 দিন পোস্ট অফিসে ঘুরবে, তারপর পোস্ট অফিস থেকে বলবে ব্যাংকে রিটার্ন করে দিয়েছে। সরি, তো গেলাম ব্যাংকে, আবার ব্যাংক থেকে তো দিয়েই দিল, আর তো কোনোখানে কথাই নেই। তারপর গেছি হসপিটাল, আজকে অনেকটাই লেট হয়ে গেছিল, কিন্তু হসপিটালে আজকে কোনো লাইন না থাকায় তাড়াতাড়ি হয়েও গেছিলো। মানে আমরা গিয়ে জাস্ট বসেছি, প্রেসক্রিপশনটা জমা দিয়েছি, আর সাথে সাথেই মাকে ডেকে নিয়েছে, তো ওই কারণে একটা প্লাস পয়েন্ট ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর তো আবার দেখালাম যে মা আবার নেমে বাজার করালো, করিয়ে তারপরে আসলাম আমরা বাড়ি। এসে দুজনে খেয়ে দিয়ে ফোন সাইলেন্ট করে দিয়ে তারপর ঘুমিয়েছি, কারণ মায়ের একই ইনজেকশনে ঘুমের ওষুধ দেওয়া থাকে বলে মায়ের একটু সেদিনকে ঘুমটা হয়। আর আমার তো হসপিটাল গেলে, মানে আমার হসপিটাল জায়গাটা খুবই কি বলবো, যেতে ইচ্ছে, কারোরই হয়তো হসপিটাল যেতে ইচ্ছে করে না, কিন্তু আমার যেন বেশি যেতে ইচ্ছে করে, একটু আমার খুব খারাপ লাগে জায়গাটা গেলে আর কি, নিজের খুব খারাপ লাগেছে। মানে এটাও ঠিক কথা যে আমরা হয়তো বাড়িতে বসে থাকলে ভাবি আমার মায়েরই হয়েছে বা আমার বাবারই হয়েছে বা আমারই হয়েছে, এই জিনিসটা হসপিটাল গেলে এই ধারণাটা ভেঙে যায় যে আমার থেকেও অনেক কষ্টে মানুষ রয়েছে। এই জিনিসটা যদিও আমি সবসময় মেনে চলি যে আমি বোধ হয় অনেক ভালো আছি, আমার থেকে কষ্টে অনেক মানুষ আছে, এরকমটা ভাবলে হয়তো নিজের কষ্টটাকে অনেক কম মনে হয়, নিজে অনেক ভালো থাকা যায়, সুখী থাকা যায়, যে আমার কাছে অনেক আছে এতটাও বোধ হয় অনেক মানুষের কাছে থাকে না। তো আমি সবসময় এটাই ভেবেছি, আমার মা আমাকে এটাই বলে বড় করেছে আর কি, যে তোমার 4টে জামা আছে, অনেকের এই 4টে জামাও থাকে না, তো এরকম ভাবে বলে বলেই বড় করে। আমারও রান্নাঘরে এখন বাবাকেও এগরোলটা ভেজে দিলাম, বাবা তো একটু পরে এসছে তাই জন্য বাবাকে পরে করে দিলাম আবার। আর এখন রাতের রান্না করতে চলেছে, যেহেতু এগরোল একবার খাওয়া হয়েছে তাই জন্য রাতে রুটি খেতে ইচ্ছে করছে না, খাবো ভাত, ডাল আছে দুপুরের ডালটাই, পটল আলুর তরকারিও রয়েছে, এখন করবো একটু আলু ভাজা। আলু ভাজাটার জন্য আমি আলু ভাজাটা কেটে নিয়েছিলাম, দেখো বসিয়েও দিয়েছে, আর আমি মেখেই রেখেছিলাম আলুটাকে নুন হলুদ একটু চিনি লঙ্কার গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে, আর পাশে এখানে বসিয়েছিলাম হচ্ছে আমি ভাত, প্রেশার কুকারে ভাত হয়ে গেছে আর আলু ভাজাটা হবে, তো চলো করে নিই, তারপর আসছি তোমাদের। জাস্ট খাওয়া দাওয়া হলো আর এই মাত্র এসেই বসলাম, তো বুঝতেই পারছো আজকে আর দেখানোর মতো কিছু নেই, দেখি কালকে আমরা এক জায়গায় যাব আর আমি, তো ওটা তো তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করব। কারণ কলকাতায় যখন আছি পুজোর শপিং মানে একদিন ওখানে যাওয়া তো, মানে যারা কলকাতায় আছে তারা তো যাই ওখানে শপিং করতে একদিন হলো, তো গড়িয়াহাট যেরকম ফেমাস সেরকম ওটাও ফেমাস একটা জায়গা। তো চলো কালকে অবশ্যই একটা নতুন ব্লগ দেখতে পাবে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসে থাকো, আমাকে নতুন দেখছো, তো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাতে ভুলো না যদি আমার কোনো ভুল হয়ে থাকে। তো আর যারা অলরেডি আমার পাশে আছো তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তো চলো টাটা, গুড নাইট।